শীতের শুরুতেই নাটোরের গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে কৃষকদের অভিযোগ, বাইরের গাছিরা এসে নাটোরের গুড়ের ঐতিহ্য নষ্ট করছেন, যার ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নাটোর থেকে বোরহানুদ্দিন বনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াশা আর মেঘ ঠেলে উকি দিচ্ছে সকালের সূর্য, ঘাসের ডগায় টলটলে শিশির। হেমন্তের এমন ভোরগুলোতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত নাটোরের গাছিরা। সারা বছর অবহেলিত গাছগুলোর যত্ন আত্তি বেড়ে যায় মৌসুম এলেই। প্রতিদিন বিকেলে গাছের সাদা অংশ পরিষ্কার করে মাটির হাঁড়ি বেঁধে রাখা হয়, সারা রাত ফোটায় ফোটায় পরে রস। সকালে জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু খেজুর গুড়। দামটা একটু বেশি, 110 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত যাচ্ছে। আর এই বছর গোটা সিজন যদি এভাবে যাই তাহলে অবশ্যই আমরা লাভবান হব। ওরা করে কি, বস্তাকে বস্তা চিনি মারে, আমরা কিছু দেই না, আমার গুণটা একটু কালো হয়। স্থানীয়দের অভিযোগ, বাইরের লোকজন নাটোরে এসে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে, নষ্ট হচ্ছে সুনাম। এমন অভিযোগের সত্যতা মেলে স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানেও। বিভিন্ন উপজেলায় আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আমরা আশা করি সকলের সমন্বিত প্রচেষ্টায় শতভাগ বিশুদ্ধ গুড় আমরা ক্রেতাদের কাছে তুলে দিতে পারব। নাটোর জেলায় রস আহরণ করার মতো গাছের সংখ্যা 1,33,621টি। এসব গাছ 96,23,852 কেজি গুড় তৈরি রস যোগান দেয়। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।